আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আর একটি প্রতিবেদনে। দর্শক, আজকে আমি যেখানে চলে এসেছি এটি হলো একটি কবুতর ফার্ম। আর আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন তিনি একজন অভিজ্ঞ খামারি, পাশাপাশি তিনি একজন ডাক্তারও। তো আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যে কীভাবে এই কবুতর ফার্মটি পরিচালনা করেন, কী কী ধরনের রোগ হতে পারে, আজকে জানার চেষ্টা করব সকল তথ্যগুলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আপনার নামটা একটু বলবেন। আমার নাম শরীফুল ইসলাম, আমার লফটের নাম শাহেদ শরীফ লফট, আর আমার ক্লাবের নাম হলো শরীফ পিজন ক্লাব নরসিংদী। আচ্ছা, আর বর্তমানে আপনার এই খামারে কত জোড়া কবুতর আছে? বর্তমানে আমার এই খামারে কবুতর আছে 20 জোড়া কবুতর আছে। 20 জোড়া? হ্যাঁ, ঘরের ভিতরে 20 জোড়া আছে, বাইরে আছে আরো 20 জোড়া। এইগুলো কি সবগুলো ফেন্সি? এগুলো সবগুলো ফেন্সি, ফেন্সি কবুতর। আচ্ছা, দেশি কবুতরটা বাণিজ্যিক হিসাবে লাভবান বেশি না ফেন্সিটা? বাণিজ্যিক হিসাবে আমরা ফেন্সি কবুতর হলে আমরা বাণিজ্যিকভাবে বেশি, বাণিজ্যিকভাবে লাভবান ফেন্সি কবুতর দেখো। আচ্ছা, আপনার কবুতর পালনের যাত্রাটা শুরু হয় কিভাবে? কবুতর পালনের যাত্রাটা শুরু হয় আমার, আমি যখন ক্লাস পড়ি তখন থেকে শুরু হয়। আমি মানে দেখতাম পাখি উড়ে যায়, কবুতর পালে সবার কাছে ভালো লাগতো, তখন থেকে আমার প্রতি এটার প্রতি আগ্রহ। যে আগ্রহ বলতে আমি মানে খাঁচায় কবুতর পালবো, তখন তো ছোটো ছিলাম, তখন তো হাতে টাকা পয়সা ছিল না, আর এগুলো পালার জন্য তখন নইলে ছাত্র বয়স, তখন বাপ মা দিব না, কবে লেখাপড়া নষ্ট হয়ে যাবে। তো আমি এখন বুঝতে পারছি যে লেখাপড়ার পাশাপাশিও মানুষ কবুতর পালতে পারে, কোনো ব্যাপার না, ইচ্ছা করলে সে পারে। কারণ দেখা গেছে আমি সারাদিন বাইরে থাকলে ক্লান্ত থাকলো, আমি আইসা এখানে আমার প্রায় 40 মিনিট সময় লাগে খাবার দিতে, পানি চেঞ্জ করতে, তারপর আমার কোনো ক্লান্ত লাগে। আমি যত ক্লান্তই হই বাইর থেকে ঘরের ভিতরে আসলে আমার ক্লান্তটা থাকে না, আমার কাছে ভালো লাগে। পেশায় আপনি কি? পেশা আমি একজন পল্লী চিকিৎসক। একজন পল্লী চিকিৎসক, এইজন চিকিৎসকের পাশাপাশি কবুতর পালন করছেন, এতে কি কোনো সমস্যা হয় না? না, আমার কোনো সমস্যা হয় না কবুতর। তবে আরেকটু বলবো, সবাই কবুতর পালার পাশাপাশি সবাই যেন মাস্ক ব্যবহার করে। আমি সবসময় মাস্ক ব্যবহার করি, তবে এখন সাক্ষাৎকারের জন্য আমি মাস্ক ব্যবহার করতেছি না আর কি। কী কারণে মাস্ক ব্যবহার করতে হবে? মাস্ক ব্যবহার করবেন কবুতরের সাথে যে ময়লা আছে, এই ময়লা দিয়ে যে আমাদের নাক দিয়ে বা মুখ দিয়ে শ্বাসনালীতে যায়, তাহলে শ্বাসনালীতে গেলে আপনার ই হতে পারে, অ্যাজমা হতে পারে, সবচেয়ে বড় সমস্যা যেটা এটা হতে পারে। আচ্ছা আচ্ছা, আপনার এই বীজোড়া কবুতর থেকে আপনি প্রত্যেক মাসে কীরকম বাচ্চা পান? বীজোড়া কবুতর বলতে আমি এই কবুতরগুলো আপনার আমি বাচ্চা কিনছি, এপ্রিল মাসে বাচ্চা কিনছি, তো এই দিকে প্রথম ডিম পাড়ার পরে ডিম জমে নাই, তারপর দ্বিতীয়বার দেখা গেলো আমি যেই বিটা আমি যে পরিচালনা করা একটু ভালো করে করছে, করার পরে ডিম জমছে, বাচ্চা ফুটছে। বাচ্চা ফুটার পরে এটা তো হলো বসন্তকাল, বসন্তকাল আমরা বসন্ত ভ্যাকসিন দিতে হয়, তো বসন্ত ভ্যাকসিন সংগ্রহ করার জন্য চেষ্টা করছে কিন্তু পাই নাই, সেজন্য ওই বসন্ত হয়ে তারপর বাচ্চাগুলো মারা গেছে। তিন পেয়ার বাচ্চা মারা গেছে, তিন পেয়ার বাচ্চার কম করে হলো তিন পেয়ার বাচ্চার আপনার এক পর দুই পর বা আট পরের হলো আমি হয়তো 10,000-15,000 টাকা পেয়ার বেচতে পারতাম। আচ্ছা, বললেন যে ডিম জমে নাই, ডিম না জমার কারণটা কি? ডিম না জমার কারণটা মনে করেন যে একটা মানুষের, মানুষ এবং পশু পাখি একই ধরনের, যেমন একটা মানুষের শরীরে যতগুলো খাবার দাবার খাওয়ার পরে যে ভিটামিনটা পরিচালন হয় তদ্রূপ আমি কবুতরের বেলা এরকমই মনে করি, সেজন্য হয়তো কবুতরের আপনার তখন আমার পরিচালনা একটু কম ছিল, সেই জন্য প্রথম হয়তো ডিম জমে নেই। আর বিশেষ করে কথা হলো বাচ্চা কবুতর প্রথম অবস্থায় অনেক কবুতরের ডিম জমেই না, দেখা গেছে যদি বয়স হয়েছে আগে ডিম জমছে কিন্তু বর্তমানে ডিম জমতেছে না, তখন আপনি এই কিছু ভিটামিন আছে, ক্যালসিয়াম আছে, এগুলো খাওয়াইলে আশা করি যে ভালো হয়ে যায়। আচ্ছা, সাধারণত কবুতরের কী কী ধরনের রোগ হতে পারে? সাধারণত কবুতরের রোগটা বেশি হয় আপনার রানী ক্ষেত্রক হয়, এটা হলে মারাত্মক বেশি, খামারিরা লস হয় বেশি, খামারিদের লস হয় বেশি। তবে এই রোগগুলোই হবে না আপনার, আমি আগে একটা সাক্ষাৎকারও বলছি আপনাদের সাথে যে যে অ্যান্টিবায়োটিক আছে এটা মাসে 3 দিন খাওয়াবে, ওটা মাসে 3 দিন খাওয়াবে বলছি, যদি এগুলো করে তাহলে আশা করি রোগ হবে না। তবে সবসাথে প্রাধান্য দিতে হবে কবুতরের খাঁচাটা পরিষ্কার রাখার ক্ষেত্রে, এবং পানিটা যেন আপনার এই ছত্রাকের মতন হয়, যে পানির পাত্রে পানি খাওয়া এগুলো যেন ঘন ঘন পরিষ্কার করে দেওয়া হয়, তাহলে কবুতর অসুখ বিসুখ হবে না। আর কবুতরের সবসাইতে রক্ষা করার জন্য হলো আপনার ভ্যাকসিন আছে, 3 মাস পর পর ভ্যাকসিন দিতে হবে। মূলত যে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকলে তেমন রোগের আশঙ্কা করা যায় না?
তবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে রোগের আশঙ্কা করা যায় না। তারপর আমাদের যেই প্রতিনিয়ত যে একটা কবুতরের মাসিক কোর্স আছে, এই কোর্স অবশ্যই ফলো করতে হবে পরিষ্কার রাখলো। কারণ আমরা যত পরিষ্কার পরিচ্ছন্নই থাকি, ভালো খাই, তারপর আমাদের সর্দি কাশি পেটের পীড়া বমি হয়ই, কিন্তু তারপর আমরা কী করে ওষুধ খাই? তো তদ্রূপ পশু পাখি বলো এরকমই, আপনার যত ভালো খাবার দাবার দিবেন সব কিছুই দিবেন, রোগ আসবে। আর সেই রোগ থেকে প্রতিকারের জন্যই, প্রতিরোধের জন্যই মাসিক যে কোর্স আছে কবুতর, এগুলো করাবেন। যারা পালেন, যদি কেউ কোর্স সম্পর্কে না জানেন, তাহলে আমার কাছে যদি কেউ নক করে, আমি আশা করি যে তাদেরকে সাজেশন দিতে পারবো। আচ্ছা, আপনি তো বর্তমানে এই ফেন্সি কবুতরগুলো বাণিজ্যিকভাবে পালা শুরু করলেন, তো প্রত্যেক মাসে কীরকম টাকা আয় করা সম্ভব? প্রত্যেক মাসে কীরকম আয় টাকা করা সম্ভব? তবে আমি বলতে পারবো, এবার ডিম নিয়ে বসছে হাড়িতে, যদি বাচ্চা ফুটে তখন বলতে পারবো। তো আশা করি আমার এই ফেন্সি কবুতর থেকে যদি ডিম বা চালা রাখমত ভালো দেয়, তাহলে আমি ভালো বেনিফিট হবো। যেমন ধর, আমি এপ্রিল মাসও এই জোড়াটা থেকে আনার পরে আপনার এই এক জোড়া বাচ্চা পাইছি আমি, এই যে লাল লাহরটা পাইছি। তো আশা করি ইনশাল্লাহ এটা আমি 15-20 বিক্রি করতে পারবো। তো আমি 15-20 বিক্রি করার পরে আমি কবুতরগুলো যে টাকা দিয়ে কিনছি, দেখা গেছে আমি যে খাবারগুলো খাওয়াইছি 15-20 হাজার বদলে বিক্রি করলো, আমার এই পর্যন্ত 20,000 টাকার খাবার আমি খাওয়াইনি। তবে দেখা গেছে আপনার দেশি কবুতরের তুলনায় ফেন্সি কবুতর লাভবান কেন? একটা ফেন্সি কবুতর যা খাবে, একটা দেশি কবুতর তা খাবে। আমরা একজোড়া দেশি কবুতর থেকে পাবো মাত্র 250-300 টাকা একজোড়া বাচ্চা, আর একজোড়া ফেন্সি বাচ্চা অক্কর কম করে হলো 10,000 টাকা পাবো আমি একজোড়া বাচ্চা। তাহলে আমার দেশি কবুতর থেকে ফেন্সি কবুতর আমি লাভবান বেশি, কিন্তু খরচ আমাদের একই একই না? হ্যাঁ, একই খরচ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এবার একটু আসি যে একটি কবুতরের জন্য খাঁচার আদর্শ মাপটা কত হবে? আদর্শ মাপ আমি মনে করি আমার জন্য এবং সবার জন্য, যারা লাহোর পালবেন, খাঁচার আদর্শ মাপটা হবে 32x30 এবং উচ্চতা থাকবে 20 ইঞ্চি। তাহলে কবুতরের জন্য ভালো হয়, ব্রিডিংয়ে ভালো হয়, এমনি একটু নাড়াচাড়ায় ভালো হয়। আর ব্রিডিংয়ের জন্য আরও বেশি ভালো যদি কবুতরটাকে একটা ঘরের মধ্যে একটা বড় একটা জায়গায় রেখে দেয়, তাহলে কবুতরের ব্রিডিং করতে সুবিধা বেশি, ভালো হয় বেশি। এই বাঁশের খাঁচা ভালো নাকি যে লোহার খাঁচা? আমি মনে করি বাঁশের খাঁচাই সবচেয়ে ভালো। কী জন্য? এর জন্য হলো যে আপনার ওই যে শীতের দিন এবং গরমের দিন সমস্যা আছে। গরমের দিন খাঁচাগুলো একটু, অনেকের বাসা দেখা গেছে কিছু গরম মাসে খাঁচাগুলো একদম লোহাগুলো গরম হয়ে থাকে, আর বাঁশের খাঁচা হলে গরম হয় না। আর লোহার খাঁচা শীতের দিন ঠান্ডা হয় বেশি, বাঁশের খাঁচা ঠান্ডা হয় কম। গরমের দিন বাঁশের খাঁচা নর্মাল থাকে, আর গরমের দিন লোহার খাঁচা একটু গরম হয়ে যায়। তাহলে বাঁশের খাঁচাটাই ভালো? হ্যাঁ, বাঁশের খাঁচা ভালো। আর লোহার খাঁচার মধ্যে কবুতরের সৌন্দর্য একটু নষ্ট হয়ে যায়, কারণ দেখা গেছে এই যে লোহার ঘষায় বা পায়ের মোজা নষ্ট হয়ে যায়, ভেঙে যায়। আর আপনার বাঁশের খাঁচার মধ্যে এগুলো হয় না, লোমগুলো ঠিক থাকে। এই কবুতর খামার নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? এই কবুতর খামারের ভবিষ্যৎ পরিকল্পনা আমার আছে, আমি চাই আরও অনেক উন্নত করে করতে। দেখা গেছে আরও ভালো ভালো প্রজাতির কবুতর আছে, বার্লেস আছে, ব্লু বার্লেস আছে, এগুলো অনেক ভালো ডিমান্ডেবল কবুতর, সৌন্দর্য কবুতর। তো ওইগুলো আমি করব। আমি চাচ্ছি না যে আমি যে টাকাগুলো ইনভেস্ট করছি আর নতুন করে টাকা ইনভেস্ট করার জন্য, এটা থেকেই বড়। আমি চাচ্ছি যে আমার যে কবুতরগুলো আছে এগুলো ব্রিডিং করে বাচ্চা হলে এগুলো যদি প্রফিট দিয়ে যেতে পারে, তাহলে আমি সামনে আরও আগাবো। যারা নতুন এই কবুতর ফার্ম করতে চাই, তাদের উদ্দেশ্যে কি বলার আছে আপনার? কবুতর পালা অনেক ভালো উদ্দেশ্য, তবে কবুতর যারা পালবে আমি বলবো তারা ফ্যান্সি কবুতর থেকে শুরু করবে না। আমি যখন কবুতর পালা শুরু করছি, তখন আমি দেশি কবুতর থেকে পালা শুরু করতে 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 এখন থেকে আমি ওটার প্রতি আমার ভালো একটা আইডিয়া হয়েছে। এখন আমি ফ্যান্সি কবুতর কিনলে আমার কোনো আমি সমস্যা মনে করি না, কারণ এখন আমার টাকা থাকলে হয়তো, প্রয়োজনীয় টাকা থাকলে বা অনেক ভালো টাকা যদি বেশি থাকতো, তাহলে আমি বার্লেস বলু বার্লেস আনতাম। দেখা গেছে আপনার কবুতর যারা ফ্যান্সি কিনবে, তারা যদি ইম্পোর্ট পেয়ার কিনে, তাহলে সবচেয়ে বেশি ভালো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, বর্তমানে তো বাংলাদেশে বেকার সমস্যাটা খুবই বড় একটি সমস্যা, তো তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? বেকার সমস্যা দূরীকরণ করতে হলে বিভিন্ন খামার করতে পারে, কবুতরের খামার করতে পারে, গরুর খামার করতে পারে, হাঁসের খামার করতে পারে। তবে অল্প জায়গার মধ্যে এবং কম সময়ের মধ্যে অন্য কাজের পাশাপাশি কবুতর খামার করতে পারে ইচ্ছা করলে। কীরকম লাভবান হবে তারা? তারা কবুতর খামারি হলে যদি তাদের কবুতরের ব্লাড লাইন ভালো হয়, তাহলে অনেক ভালো লাভবান হবে। দেখা গেছে আমি গত বছর, আমার এই দামি কবুতর ছিল না, আমি শুধু বোম্বাই পালতাম, গত বছর আমার সব খরচ বাদ দিয়ে আমার টোটালি 70,000 টাকা প্রফিট হয়েছিল।
ধরলে আপনার এই 2018 সালে 19 সালে ধর নতুন কবুতর কালেক্ট করতে করতে অনেকটা সময় চলে গেছে, তাই না? দেখা গেছে আমি কালেক্ট করতে করতে আপনার এপ্রিলের দিকে করছি, তো এখন ডিম বাচ্চা শুরু করছে, এখন ডিম বাচ্চা 1 কোটি আসে তাহলে তো ইনশাল্লাহ আমার অনেকটাই লাভবান হব আমি। আপনি জীবনের প্রায় বড় একটি অংশে কবুতর পালনের পিছনে সময় ব্যয় করলেন, তো এত সময়ের ভিতরে কি আপনি বড় ধরনের কোনো ঝুঁকিতে পড়েছিলেন? ঝুঁকিতে পড়েছিলাম যখন আমার এই কবুতর পালা নিয়ে তত অভিজ্ঞতা ছিল না। যেমন আমি ঝুঁকিতে পড়েছিলাম আজকে থেকে আরও 10 বছর আগে ঝুঁকিতে পড়েছিলাম, আমার অনেকগুলো বোম্বা ছিল, প্রায় 20 জোড়ার মতো বোম্বাই কবুতর ছিল, এগুলো আপনার 20 জোড়া কবুতরই মারা গেছে তখনকার। হ্যাঁ, তখনকার সময়ে 20 জোড়া কবুতরের দাম প্রায় গিয়া 35 থেকে 40 হাজার টাকা। কি কারণে মারা যায়? ওই যে আপনার রানীক্ষেত রোগ হয়েছিল, তখন কবুতরকে ভ্যাকসিন দেয় নাই, ওই তখন কবুতর মারা যাওয়ার পরে আমার ইচ্ছা হলো যে কবুতর কেন মারা যায় এটা আমি ভালো করে শিখে তারপর আবার কবুতর পালা শুরু করবো। তারপর আমি 1 বছর আর পালি না ওই সময়। তারপর আমি আমাদের পশু হসপিটাল যেটা আছে নরসিংদী সদরে, ওইখানে গিয়ে ডাক্তারদের সাথে আমি প্রায় গিয়ে 15 দিনের মতো সময় দিচ্ছি, প্রতিদিন গিয়ে গিয়ে ওনাদের সাথে টিপস নিতাম, শেখার পরে আবার আমি পালন করা শুরু করছি। এখন ইনশাল্লাহ আর কবুতর আমার তেমন মারা যায় না, মরেইনি। এই যে আপনি এত বড় একটা সমস্যার সম্মুখীন হলেন, যারা নতুন যারা করতে চাই তারা যেন এই সমস্যায় না পড়ে, তাদের উদ্দেশ্যে কি বলতে চান? তাদের উদ্দেশ্য হলো যারা নাকি কবুতর খামারি, পুরান খামারি আগে থেকে কবুতর পালন করে, তাদের সাথে পরামর্শ নিয়ে পালক এবং কবুতরকে কীভাবে খাওয়ান দাওয়ান দেবে এবং কী ওষুধ টষুধ খাবে ওদের সাথে যোগাযোগ করে কবুতর পালন শুরু করলে আমি মনে করি তারা কোনো লসে পড়বে না। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ ভাই আমাদের সাথে সময় দেওয়ার জন্য, তো ভালো থাকবে। হ্যাঁ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার এই লফটে এসে সময় দেওয়ার জন্য। আর যারা কবুতর পালে তাদেরকেও আমি এই সালাম জানাই আমার লফটের পক্ষ থেকে। আমিও আপনাদের লফটের জন্য দোয়া করি, আপনারা সবাই আমার লফটের জন্য দোয়া করবেন যেন আমার কবুতর ভালো থাকে, ডিম বাচ্চা ভালো করে, আমি যেন কবুতর নিয়ে আরও ভালো কিছু করতে পারি এবং আপনাদের জন্য আরও কিছু ভালো উপস্থাপন করতে পারি, আপনাদের কবুতরের জন্য ভালো কিছু টিপস দিতে পারি। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।